हरे हरे हुकम करते बादलं पंगुलं कृपात वंदे परमानंद माधवम श्री गुरु दिनतारिणं श्री चैतन्यश्वरं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका समन्वित नाम। तो हमारा श्रवण कर छी श्री चैतन्य चरितामृतम आदिलीला चतुर्थ अध्याय बा परिच्छेद। तो खूब सुंदर अति उन्नत विषय एखे কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করছেন। গোপী প্রেমে করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, মাধুর্যে বাড়য় প্রেম হইয়া মহাতুষ্টি। এটাকে আমরা কালকে আলোচনা করেছিলাম কিভাবে গোপীদের প্রেমে প্রভাবে কৃষ্ণের মাধুর্য বেড়ে যাচ্ছে, মাধুর্য বাড়ছে। মাধুর্য বাড়ায় প্রেম হইয়া মহাকৃষ্টি, সে মাধুর্য মহা আনন্দ দান করে, প্রেম কাবার বর্ধিত বাড়ায়। মানে কি মাধুর্যকে, মাধুর্যটা প্রেমে প্রেমকার অভিবৃদ্ধি করাচ্ছে, অর্থাৎ প্রেমের দ্বারা মাধুর্য, মাধুর্য দ্বারা প্রেম বড় হচ্ছে। প্রীতি বিষয়ানন্দে তদ আশ্রয়ানন্দ, তাহা নাই নিজ সুখ বাঞ্ছার সমান। এইসব শ্লোক আমরা শ্রবণ করলাম আজকে। যে কালকে আমি বললাম না, এই ধরনের নিষ্কলুষ প্রেম নিজের প্রেমানন্দকে কৃষ্ণ শ্যামানন্দের প্রতিবন্ধক বলে মনে হয়, মনে হয় তখন যে প্রেমানন্দের প্রতি ভক্তের মহাক্রোধ হয়। এই সেন্টেন্সটা ভালো করে বুঝতে চেষ্টা করুন। আমরা আগে শুনেছি কয়েকবার, আমি বলেছি এই ভৌতিক জগতের যে আনন্দ সেটা জড় আনন্দ। এই মর্ত্যলোক থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত যত প্রকারের আনন্দ এগুলো সব জড় আনন্দ। তারপরে আমরা শুনলাম জড় আনন্দের শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মানন্দ। যারা জ্ঞানীরা নিরাকার ব্রহ্মতে প্রবেশ করছে তাদের আনন্দ হচ্ছে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দটা অতটা শ্রেষ্ঠ নয় যেহেতু সেখানে আনন্দ নেই। যদি আনন্দ নেই তাহলে ব্রহ্মানন্দ কেন বলা আছে? না দুঃখের অনুপস্থিত রূপক আনন্দ, কিন্তু ব্রহ্মানন্দকে শ্রেষ্ঠ আছে প্রেমানন্দ। আমরা সবাই বলি তারা ইস্কনে যোগদান করেছে আমাদের জীবন লক্ষ্য কি? কৃষ্ণ প্রেম। কিন্তু দেখুন এই কৃষ্ণ প্রেম হচ্ছে জীবনের চরম লক্ষ্য। কিন্তু যখন কৃষ্ণ সেবার কথা উঠছে এই প্রেম কে, তখন কৃষ্ণ সেবা যদি এই প্রেম বাধা দিচ্ছে তখন তার প্রতিও মহাক্রোধ হচ্ছে। আনুকূল্য কৃষ্ণ অনুশীলন ব্যাপারে বলছে অনুকূল পরিবেশ করবে। আমি দেখি যে ধর্ম কর্ম না ধর্ম অধর্ম বিচার না করে কি, হ্যাঁ আমার প্রেমানন্দ হচ্ছে বা না হচ্ছে তারও বিচার করবে না। কেন যখন আমরা আলোচনা করছি যে আমাদের ভক্তি হচ্ছে অহেতুকি ভক্তি, আমার কিছু চাই না, ন ধনম ন জনম ন সুন্দরী, এমন কি আমরা ভৌতিক জগৎ থেকে মুক্তিও চাই না। তো এখানে বলেছে এমন কি প্রেম প্রেমানন্দ চাই না, প্রেম চাই না তাই নয় প্রেমানন্দ চাই না। কেউ বলবে তোমার ভক্তি করছ তো আনন্দ পাওয়ার জন্য, কি আনন্দ না প্রেমানন্দ? এখানে বলা আছে নিষ্কলুষ প্রেমটা কত শ্রেষ্ঠ মহান, যে এই প্রেমানন্দ যদি সেবানন্দের প্রতিবন্ধক বলে মনে হয় তাহলে প্রেমানন্দের প্রতি ভক্তের মহাক্রোধ হয়। সেটা প্রতিষ্ঠা করতে ভক্তের সম্বন্ধে থেকে একটি শ্লোক এখানে উদ্ধৃত করা হলো, অঙ্গ স্তম্ভ আরম্ভম উত্তুঙ্গয়স্তম প্রেম আনন্দং দারুক ন অভিনন্দতং কংসারি। কংস অরাতে বিজনে
जेन साक्षात अक्ष ध्यान अंत वायु व्याधि। এখানে বলা আছে যখন শ্রীকৃষ্ণকে চামর ব্যঞ্জন করার সময় ভগবত প্রেমের প্রভাবে দারুকের দেহে স্তম্ভ ভাবের উদয় হয়। তার সেবায় বিঘ্ন সৃষ্টি করেছিল, তাই তিনি সেই প্রেমানন্দকে অভিনন্দন করলেন না। হ্যাঁ, বলা আছে একদিন দারুক কৃষ্ণের সেবক, সে কৃষ্ণকে হাওয়া দিচ্ছে। তো যখন কৃষ্ণ সেবকের যে তোমার ভগবত প্রেম উদয় আছে, ভগবত প্রেমের তো লক্ষণ আছে, তো অষ্ট সাত্ত্বিক বিকার এসে যাবে, স্তম্ভ হয়ে যাবে, কাঁপবে, অশ্রু পুলক এসব হবে। যখন সেবক সেবা করছে তখন স্তম্ভ ভাব হয়ে গেল। স্তম্ভ ভাব হলে সে তাহলে পাখা করবে কি করে? অঙ্গ স্তম্ভ আরম্ভম, অঙ্গটা যদি স্তম্ভ আর জড় হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে কি হবে? তখন এই কংসা কংস আরতে বিজনে না অভ্যনন্দতম, তখন সে প্রেমকে অভিনন্দন করলেন না, প্রেমানন্দকে অভিনন্দন করতো না। এই প্রেম অত শ্রেষ্ঠ, যে ভক্ত যে ভগবান থেকে সেবাকে প্রেমানন্দটা পাবে, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, ভক্তের কাছে আছে প্রেম, ও প্রেম দিয়ে আনন্দ পাবে, ভগবান কাছে আছে মাধুরী। কিন্তু ভক্তের কাছে ভগবানকে আনন্দ দেওয়াটা অত গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে ভগবানকে প্রেম দান করলে ভক্তের যে আনন্দ হয় সেটাকে পর্যন্ত সে পরিত্যাগ করছে। তার দৃষ্টান্ত হলো দারুকের কথা, পাখা কারণ। আরেকটি দৃষ্টান্ত ভক্তের সামনে দেওয়া হয়েছে যে গোবিন্দ প্রেক্ষণ আক্ষেপি বাষ্পপুর অভিবর্ষ অভিবর্ষিনম উচ্চহি অনিন্দত আনন্দম অরবিন্দ বিলোচনা। এখানে বর্ণনা করে বলা আছে, কমল নয়না শ্রীমতী রাধারানী নেত্রজল বর্ষণকারী আনন্দকে অতিশয় নিন্দা করেছিলেন, কেননা তা গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি করছিল। এখানে বলা হলো ভগবানকে যখন সেবা করছে, অষ্টসাত্ত্বিক বিকাশ হলো, জল চোখে জল এসে যাচ্ছে, তো ভগবানের সুন্দর মুখমণ্ডল দর্শন করতে পারছে না, তখন সে তিনি কি করছেন? তিনি নিন্দা করছেন, কেননা গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি হচ্ছে। আর দেখেছেন নেত্র জল বর্ষণকারী আনন্দকে নিন্দা করছে। প্রেম আসলে নেত্রে জল আসবে, তো সেই যে ক্রন্দন করে জল আসছে তার নিন্দা করছে, তুমি আমার কৃষ্ণ দর্শনে বাধা দিচ্ছ। আর শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনে সুখার্থ শালক্যাদি না করে গ্রহণে। আর শুদ্ধ ভক্ত যারা শ্রীকৃষ্ণের প্রেমময় সেবা ব্যতীত নিজের সুখের জন্য কখনো শালক্যাদি মুক্তি গ্রহণ করেন না, তার শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনা, কৃষ্ণের প্রেমময় সেবার ব্যতিরেকে সুখের জন্য এমনকি শালক্য সারুপ্য সামীপ্য শাস্তি এই মুক্তিকে গ্রহণ করে। সাযুজ্য মুক্তি তো তারা নরকের মতন পরিত্যাগ করে, এমনকি শালক্য সামীপ্য শাস্তিও তারা গ্রহণ করতে চায় না। শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক যে প্রীতি পরায়ণ, শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক প্রীতিপরায়ণ শুদ্ধ ভক্ত ভগবানের দেহে লীন হয়ে যারা সাযুজ্য মুক্তি থেকে শুরু করে ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়ার সারূপ্য, ভগবান নিকটে থাকার সামীপ্য,
ভগবান হতো ঐশ্বর্যপ্রদের যে শাস্তি মুক্তি এসব পরিত্যাগ করে। তো যারা শুদ্ধ ভক্ত আছে, মদ্গুণ শ্রুতি মাত্র ময়ী সর্ব গুহাশয়ে মন গতির বিচ্ছিন্ন যথা গঙ্গাম্বু সম্বোধু। তো গঙ্গা নদী, গঙ্গার নদী যেরকম জল অপ্রতিহত ভাবে সমুদ্রে প্রবেশ করে, ঠিক সেইভাবে ভগবানের গুণাবলী শ্রবণ করা মাত্রেই ভক্তের মন কি হয় না, সেই ওই সর্ব গুহাশয়, সর্বচিত্ত গুহা মানে হৃদয়, হৃদয়ের গুহা, সবার হৃদয়ে নিবাসকারী ভগবান প্রতি তার মনটি ধাবিত হয়। লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য ধারিতম অহেতুক অব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তম। এটা হচ্ছে অহেতুকি ভক্তি, এটা হচ্ছে নির্গুণা ভক্তি। নির্গুণা তামসিক ভক্তি আছে, রাজসিক ভক্তি আছে, সাত্বিক ভক্তি আছে, এটা আছে নির্গুণা ভক্তি। নির্গুণা ভক্তিটা কি পুরুষোত্তমের, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে অপ্রাকৃত প্রেমের লক্ষণ আছে, কি না প্রেমের লক্ষণ হচ্ছে যে এই অপ্রাকৃত প্রেম হচ্ছে অহেতুকের অপ্রতিহতা। সেজন্য বৈপুংসা পরধর্ম যত ভক্তি ভক্তের যে অহেতুক অপ্রতিহতা যত আত্মা সুপ্রতি, আত্মার স্বরূপ মধ্যে ধর্ম, আত্মার প্রসন্নতা হবে সেজন্য এখানে বর্ণনা করা হলো। সেটি হচ্ছে ভগবান কৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম। ভাগবত হিসেবে বলা হয়েছে যে ভক্ত তাকে মুক্তি দিলেও নেবে না যদি সেখানে কৃষ্ণ সেবা না থাকে। সালোক্য শাস্তি সামীপ্য সারূপ্য সামীপ্য একত্ব অপি উত দীয়মান ন গৃহতি, দিলেও নেবে না বিনা মত সেবন জানা। আমার ভক্তদের সালোক্য শাস্তি সামীপ্য সারূপ্য সারুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করে না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। দিয়মানং ন গৃহতি বিনামত সেবনং জানাহা, তারা শুধু আমার সেবা চায়। অর্থাৎ সেখানে যদি সেবার সুযোগ না থাকে তাহলে এই প্রকারের মুক্তিও তারা চায় না, ভাগবত থেকে বলা হল। তো আবার শ্লোক দিয়ে বোঝানো হচ্ছে, মৎ সেবায়া প্রতিতং তে শালক্য আদি চতুষ্টয়ম ন ইচ্ছন্তি সেবায়া পূর্ণা উত অন্যা কাল বিপ্লুতম। তো ভগবানের সেবার প্রভাবে শালক্য আদি চতুষ্ট বলা হল, মৎ সেবায়া প্রতিতম ভাগবতের কথা। তখন ভাগবতে পাঁচ প্রকারের মুক্তি কথা বলা হয়েছে, পাঁচ প্রকার মুক্তি কথা বলা হয়েছে সরকুল, কিন্তু এখানে বলা হলো কি, তো শালক্য যে চতুষ্ট মত সেবা প্রতীত, শালক্য যে চতুষ্ট ন ইচ্ছন্তি তারা চায় না। আগে সাজুজ লোকটিকে নিয়ম কথা বলা হয়েছিল, একত্বম অপিউত, শালক্য আছে, ষষ্ঠী আছে, সারুপ্য আছে, সামীপ আছে, একত্বম মানে সাজুজ্য, দিলেও নেবে না আমার সেবা না থাকে, সেভাবে তার কোন বাসনা নেই। কিন্তু এখানে বিশেষ করে চতুষ্ট এই শালকাদি চারি ভাব ভক্তি দিয়ে নাচ এবং ভগবান চার প্রকার ভক্তি দিয়েছে সে কথা বলা আছে, আর পাঁচ প্রকার মুক্তি থেকে সাধুর্য মুক্তি পুরো বাদ, আরো যে চারটা রয়েছে যদি সেবার সুযোগ থাকে তাহলে গ্রহণ করবে। সেই জন্য ভগবান বলছেন যে আমার ভক্ত কি করে, আমার সেবায় পূর্ণরূপে মগ্ন আমার ভক্ত সেগুলি গ্রহণ করেন, কালের দ্বারা অচিরেই নষ্ট হয়ে যায় সে যে সুখ তা তারা গ্রহণ করবে না। অর্থাৎ
এই যে ন ইচ্ছন্তি সুব্যাপন্না কুতো অন্যৎ কাল বিপ্লুত। তো যদি তারা মুক্তিও চাইছে না, শাল্লোক্যে মুক্তি চাইছে না, তাহলে জড় জগতের স্বর্গলোক যেগুলো কালের প্রভাবে নষ্ট হয়ে সেগুলো কি করে গ্রহণ করবে? এই শ্লোকে মহারাজ অম্বরীশের গুণাবলী বর্ণনা করা হয়েছে। স্বর্গলোকে বসবাসের মতো ব্রহ্ম সাযুজ্য অনিত্য, উভয় কালের নিয়ন্ত্রণাধীন এবং অনিত্য। অর্থাৎ স্বর্গে গেলে যেরকম আমরা ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে বিশন্তি, তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে বিশন্তি, ঠিক সেই রকম ব্রহ্ম নিরাকার ব্রহ্ম লাভ করলেও তাকে আবার আসতে হবে। আর্য কুশন পরম পতন তথা পতন্তি অধ, আবার তাদের পতন হবে। সেজন্য বলা হচ্ছে, কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম, নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম। এখানে আগে আমরা কাম আর প্রেমের কথা হচ্ছে লোহা আর সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। আরো একটা সেরকম দৃষ্টান্ত দেওয়া হয়েছিল, ভুলে গেলাম। আর এখানে প্রেমকে বলা হচ্ছে কাম গন্ধহীন, আর সে হচ্ছে কিরকম অত্যন্ত নির্মল আর উজ্জ্বল, তপ্ত কাঞ্চনের মতন বিশুদ্ধ। সোনাকে যদি গলানো হয় তা সব অপরিষ্কার গুলো বেরিয়ে যায়। শুধু সোনা নয়, তপ্ত সোনা তার মতন আরো শুদ্ধ তপ্ত সোনা। কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রেয়সী, গোপিকা হয়ে ন প্রিয়া শিষ্যা সখী দাসী। তো ব্রজ গোপিকারা কৃষ্ণের সহায় গুরু বান্ধবী প্রেয়সী প্রিয়া শিষ্যা অন্তরঙ্গ সখী ও দাসী, বিভিন্ন প্রকারের এ সমস্ত ব্রজ গোপিকার রয়েছে। সহায়া গুরু বা শিষ্যা উদ্দিশ্যা বান্ধবা স্ত্রী সত্যম বদামি তে পার্থ গোপ্য কিং না ভবন্তি না। আর গোপী প্রমামৃত থেকে উদ্ধৃত এই শ্লোকটি কৃষ্ণের উক্তি। কৃষ্ণ বলছেন, হে পার্থ, আমি তোমাকে সত্য সত্য বলছি যে গোপীরা আমার সহায় গুরু শিষ্যা দাসী বান্ধবী ও স্ত্রী, তারা যে আমার কি নয় তা আমি জানি না। অর্থাৎ ব্রজ গোপিকারা আমার জন্য সবকিছুই। তারা গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত, প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমিহিত। তো ব্রজ গোপিকারা কৃষ্ণের মনের বাসনাকে বুঝতে পারে, তারা জানেন তাকে আনন্দ দান করার জন্য কিভাবে পরিপূর্ণরূপে তার প্রেম সেবা করতে। আমরা দেখি চন্দ্রাবলী রাধারানীর মধ্যে সবসময় একটা প্রতিযোগিতা চলছে, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চন্দ্রাবলীর কাছে চলে আছেন, তখন চন্দ্রাবলী খুব রাগ করছে। কিন্তু এর একটা ঈর্ষা নয়, এই জগতে যদি একটা ছেলে দুটো মেয়েকে ভালোবাসে তাহলে কি হবে, একটা মেয়ে ও জলে পড়ে মরবে অন্যটা জন্য। কিন্তু রাধারানী যখন ভগবান যেতেন চন্দ্রাবলীর কাছে, তো রাধারানীর চিন্তা হতো না যে আমাকে কৃষ্ণ ছেড়ে দিয়ে ওর কাছে গিয়েছে, আমাকে আনন্দ দিচ্ছে না, ওকে কি আনন্দ দিচ্ছে, এই চিন্তা নয়। তার চিন্তা ছিল রাধারানী মনে তিনি সব থেকে ভালো কৃষ্ণ সেবা করতে পারেন, তার মনকে বুঝতে পারে। তার দুঃখের কারণ ছিল কৃষ্ণ যে চন্দ্রাবলীর কাছে যাচ্ছেন, ও ভালো সেবা করতে পারে না, ও কৃষ্ণের মন বুঝতে জানে না, সেটা তার দুঃখ ছিল। কেননা যে কৃষ্ণ সেখানে গিয়ে সুখ পাচ্ছেন না, এই জন্যই তিনি দুঃখী, এইভাবে ছিল। গোপিকা জানে না কৃষ্ণের মনের বাঞ্ছিত, তা কৃষ্ণ প্রেমে বাসনা জানে, প্রেম সেবা পরিপাট পরিপাটি ইষ্ট সমিহিত, তাদের পরম প্রেমাস্পদের সন্তুষ্টি বিধানের জন্য
অত্যন্ত দক্ষতা সহকারে তারা কি করছিল, পরিপাটি মানে খুব দক্ষতার সহ তার সেবা করছিলেন, ভগবান কৃষ্ণের সেবা করছিলেন। তারপরে একটি শ্লোক আবার আদি পুরাণ থেকে বর্ণনা করা হচ্ছে, কৃষ্ণ তিনি বলছেন যে মত মাহাত্ম্যম মত সমর্জা সমর্ষা সমর মত সম্পর্শাম মত শ্রদ্ধাম মত মনোগতম জানন্তি গোপিকা পার্থ নান্য জানন্তি তত্ত্বতঃ। বলা হচ্ছে মত মাহাত্ম্যম মত সপর্যাং, তারপর বলা আছে মত শ্রদ্ধাম মত মনোগতম, এ পার্থ আমার মাহাত্ম্য মত মাহাত্ম্যম মত সপর্যাম, আমার মাহাত্ম্যম পরে বর্ণনাকে বলছেন আমার সেবা পরিচর্যা আমার প্রতি শ্রদ্ধা মত শ্রদ্ধা, তারপর বলা আছে মত মনোগতাং অর্থাৎ আমার মনের ভাব, এই একমাত্র জানান্তি গোপিকাহা, গোপিকারাই জানে না, অন্য জানতে তত্ত্বতঃ অন্য এটা জানে, স্বরূপতঃ অন্য কেউ এটা জানে না, গোপিকার এটা জানে। এটা আদি পুরাণ থেকে ভগবান এখানে তুলসীদাস কবিরাজ গোস্বামী উদ্ধৃত করে বললেন, গোপিকার আছে শ্রেষ্ঠ। আর গোপিকাদের মধ্যে কে শ্রেষ্ঠ? সেই গোপীগণের মধ্যে উত্তম রাধিকা রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিক, সমস্ত গোপীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী, রূপে গুণে সৌভাগ্যে ও তিনি সব প্রেমে প্রতিষ্ঠিত সর্বশ্রেষ্ঠ, তিনি সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বোত্তমা, তিনি সর্বশ্রেষ্ঠ সুন্দরী, সব জাতি গুণবতী এবং সর্বোপরি কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রিয়া। আমরা কালকে শ্রবণ করব যে রাধারানী কতটা প্রিয়া, ভগবান রাধারানীকে কতটা ভালোবাসেন, সেটা আমার আগামীকালকে শ্রবণ করব। হরে কৃষ্ণ। আর প্রশ্ন আছে কিছু? বলুন ব্রজগোপী রাধিকা মাতাজি। মিউট আনমিউট করুন, মিউট আছে আপনার, আনমিউট করতে পারছেন না, করতে হরে পারছেন কৃষ্ণ না। মহারাজ, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ বলছি হরে মহারাজ, কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। বলছি মহারাজ, 196, 197 শ্লোকটা আজকে পড়া হয়নি, ওই দুটো শ্লোক আজকে হওয়ার কথা ছিল।96, 97 হ্যাঁ মহারাজ, ও 96 হওয়ার কথা ছিল আজকে, হ্যাঁ 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 মহারাজ, ও আমাদের পয়েন্টটা চলে গেছি। তো এই শ্লোকে বলা আছে এটি আসল রূপ স্তবমালা থেকে না হয়েছে, হ্যাঁ এটি ছিল যে বন থেকে ব্রজে ফিরে আসছেন যে কেশব তাকে আমি ভজনা করি, তিনি স্মিত হাস্য ও নৃত্যশীল কটাক্ষ রূপ শত শত ভঙ্গিমার দ্বারা প্রাসাদের ছাতের উপর থেকে ব্রজগোপিকাগণ কর্তৃক অতিমধ্যে পূজিত হয়েছেন। সেই গোপিকাদের স্তন স্তবকে ভ্রমর তুল্য তার নয়নে প্রান্ত ভাগ বিচরণ করছে। এটা একটা গভীর প্রেমের কথা বর্ণনা করা হয়েছে, রূপ গোস্বামী বর্ণনা করে বলছেন যখন কৃষ্ণ ফিরে আসছেন এখানে বলা আছে আমি সেই কৃষ্ণকে ভজনা করি, মানে কৃষ্ণের তে আমরা শুনেছি শান্ত দাস সখ্য বাৎসল্য মধুর, মধুর রসে স্বকীয়া রয়েছে পরকীয়া রয়েছে, তো পরকীয়া হচ্ছে শ্রেষ্ঠ, তো ভগবান ভক্ত বলছে আমি সেই কৃষ্ণের ভজনা করি। যে কৃষ্ণ যখন
ফিরে আসছেন গোচারণ থেকে, আর তিনি কি করছেন, তার স্মিত হাস্য কটাক্ষপাত করছেন শতশত ভঙ্গিমার দ্বারা, আর সেখানে কি করছেন গোপিকারা তার কি করছেন ছাতের উপরে তাকে পূজা করছেন, প্রাসাদের ছাতের উপর থেকে গোপিকা কারণ কর্তৃক মধ্যে পূজিত হচ্ছে। তো এটা বর্ণনা করে তারপরে বলা আছে আরেক গোপী প্রেমের স্বাভাবিক চিহ্ন যে প্রকার হয় প্রেম কামগন্ধে। এই শ্লোকে মনে হয় যে একটি এটা কাম বাসনা, কিন্তু এটা কাম বাসনা নয়। কিভাবে কাম বাসনা নয় সেটাই বর্ণনা করা হলো, যে আমি বললাম যে গোপী প্রেমের কাম কামের গন্ধ নেই, কাম থেকে আনন্দ পাবে কি, প্রেমানন্দকে পর্যন্ত তা পরিত্যাগ করছে, তাদের একমাত্র আনন্দ হচ্ছে কি না কৃষ্ণের আনন্দ, সেটা বর্ণনা করা হয়েছে। আবার ব্রজগোপী মাতাজি বলুন, কৃষ্ণ প্রণাম মহারাজ শ্রী চরণ কমলে মহারাজ। মানে আজকের আলোচনা থেকে যেটা বুঝছি, আমার দুইটা জিনিস জানার ব্যাপার আছে। সেটা হচ্ছে, এক হচ্ছে এখানে এই আলোচনার মাধ্যমে কি আমরা এটাই বুঝবো যে প্রেমানন্দর চেয়ে আমাদের সেবানন্দটার বেশি প্রয়োজন? আমরা কি এটা বুঝবো যে ভগবানের সেবায় আমাদের, যদি প্রেমানন্দ ভগবত সেবায় বাধা হয় তখন ভক্ত বলে প্রেমানন্দ তুমি অপেক্ষা করো আমি ভগবানের সেবা করো, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে ভগবানকে সেবা করে আনন্দ দেওয়াটা ভক্তদের আরো গুরুত্বপূর্ণ, অত গুরুত্বপূর্ণ সেবায় যদি বাধা হয় তাহলে প্রেমানন্দকে পর্যন্ত সে উপেক্ষা করে, এটা হলো। আরেকটা ব্যাপার হচ্ছে মহারাজ, সেটা হচ্ছে যে আমরা 171 নাম্বার শ্লোকে জেনেছি যে ভগবান আমাদের সেবা গ্রহণ করে না। তো এখানে আরেকটা হচ্ছে আমাদের কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। তো কৃষ্ণ প্রেম লাভ করতে হলে ব্রজগোপিকাদের দাসের অনুদাসের অনুসরণ করে আস্তে আস্তে আমরা সেবা করার মাধ্যমে সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করব, কিন্তু আমাদের সেই যোগ্যতা নেই। তো আমরা যেহেতু আমাদের সেবা কৃষ্ণ গ্রহণ করে না, আমরা কি এই মনোভাব নিয়ে সেবা করব যে গুরু মহারাজ সেবা করছেন, আমি তার কাজে কাজে সহযোগিতা করছি মাত্র? হ্যাঁ সেটাই তো, আমাদের তো এই ভক্তি লাগতে হচ্ছে আনুগত্য, আমরা কেউ কি ঘোড়া ডেঙ্গে ঘাস খায় করি না, আমাদের সবার মনোভাব থাকা দরকার আমি যা করছি গুরু মহাদেব সাহায্য করছি ভগবানের সেবায়, এ পুরো সিস্টেমটাই তাই। আমি কালকে বলেছিলাম রাধারানী সেবা করছে, উনি একমাত্র সেবা করছে, আর সখীরা তাকে সাহায্য করছে, সখীদেরকে গোপীরা সাহায্য করছে, গোপীদেরকে গুরু মহারাজ তার সিদ্ধ স্বরূপ থেকে সাহায্য করছে। তাই আমরা গুরুদেবের মাধ্যমে ভগবানের গুরুদেবের সাহায্য করছে ভগবানের সেবার জন্য, এই ভাবটা আমাদের থাকা দরকার। সেজন্য বলা হয়েছে যে গোপী ভক্ত পদকমল দাস দাসানু দাস হম, আমরা ভগবানের দাস হতে পারি না তা দাসের দাস দাস হতে পারে, কেননা ভগবানকে সন্তুষ্ট করা কঠিন, কিন্তু ভগবানের সেবককে সন্তুষ্ট করলে ভগবান সন্তুষ্ট হবে, এটা সহজ, তাই না? হরে কৃষ্ণ প্রণাম মহারাজ। তারপর নেক্সট বলুন MOTO কে, G62 মহারাজ দণ্ডবত নাম। মহারাজ আমি একটা প্রশ্ন করছি, তো আমার অপরাধ হয়ে থাকলে মার্জনা করবে, আমি বুঝতে পারিনি, এই জন্য বলছি যে এখানে 211 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কৃষ্ণ বলছেন যে গোপীরা আমার সহায় গুরু শিষ্যা দাসী বান্ধবী এবং স্ত্রী। স্ত্রী সাধারণত স্ত্রী মানে বিবাহিত স্ত্রীকে বুঝায়, এবং সেখানে পরকীয়া রস আস্বাদন করা যায় না। তো পরকীয়া রস যদি আস্বাদন করা না যায় তাহলে এখানে স্ত্রী বলার আমি ঠিক অর্থটা বুঝতে পারিনি মহারাজ, আমার অপরাধ মার্জনা করবেন। বিবাহ বিবাহ হলে সুখিয়া হয়, তাই না? হ্যাঁ তো কৃষ্ণের সঙ্গে রাধারানী গোপীদের বিবাহ হয়েছে, হ্যাঁ রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছে, স্বয়ং ব্রহ্মা এসে বিবাহ দিয়েছে। কৃষ্ণের সঙ্গে সমস্ত গোপীদের বিবাহ হয়েছে,
যখন কৃষ্ণ ব্রহ্ম বিমান লীলার সময় প্রতি ঘরে ঘরে ছিলেন, গোপ বালকদেরকে ব্রহ্মা লুকিয়ে রেখেছিলেন, পূর্ণমাসী বললেন যেটা খুব ভালো মুহূর্ত আছে, তোমাদের সমস্ত মেয়েদের বিবাহ দিয়ে দাও। এই বিবাহ কৃষ্ণ হয়েছে, সেজন্য তারা তারা স্ত্রী, কিন্তু পরকীয়া রসটা আস্বাদন করবার জন্য জগৎবাসীকে এটা জানানো হয় না, জানলে তো পরকীয়া রসটা আস্বাদন হতো না। ঠিক ঠিক তারা তারা স্ত্রী, ঠিক মা, বুঝতে পেরেছি এবার। দণ্ডবত ব্রহ্মেশ গৌর প্রভু হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, অনেক সময় দেখা যায় যে যে সাধন ভজনের উপর, অনেক ভক্ত যে সাধন ভজনের উপর গুরুত্ব না দিয়া সে শুধু সেবায় যুক্ত হয়। যেমন গুরু মহারাজের যে নির্দেশ, ষোলমালা জপ, তারপর যে এই মঙ্গলারতি, এগুলো সে সেবায় বেশি আনন্দ পায়। তো এইটা কোন ধরনের মানে রস, রস কি, কিসের রস গুলো? নাকি সে ব্যাপার আছে, সঠিক মার্গে আছে? সব সঠিক, সবাই সঠিক মার্গে আছে। হয় মম বর্তমান, সবাই আমার দিকেই যাচ্ছে, কিন্তু বিভিন্ন স্তরে আছে। একদিন আলোচনা হলো না, মম বর্তমান বর্তন্তে, যে যে স্তরে আছে সঠিক স্তরেই আছে, কিন্তু ভিন্ন ভিন্ন স্তরে আছে। হ্যাঁ, ব্যাপার আছে, আমাদের জীবনকে সফল করতে হলে প্রভুপাদরা সুন্দর জীবনযাত্রার প্রণালী দিয়েছেন। মঙ্গল আরতি কর, একটু জপ কর, হ্যাঁ প্রসাদ খাও, হ্যাঁ, একটু সময় সেবা করো, একটু সময় সেটা করলে হয়। কারো যদি জপে মন লাগছে না, সেটা ভালো নয়। সেবা তো করছে, এটা ভালো কি খারাপ? হ্যাঁ জপে মন লাগছে, সেবাতে মন লাগছে, এটা খারাপ, ভালো না খারাপ? ভালো ভালো। করলো, ভালো। কিন্তু সেবা করে জপ করলে আরো ভালো, ঠিক আছে, আরো ভালো হবে। জপ হ্যাঁ করো, মহারাজ, আমাদের এটা জানতে হবে যে হরের নাম হইব কেবল, ইয়ের আরো বিকল্প নাই। কেউ বলবে আমি একটু বেশি সেবা করে 10টা গীতা বিক্রি করে দেবো, আর 2 মালা জপ কম করে শুয়ে পড়ো, সে হবে না। ভগবান নামকে কেউ হ্যাঁ রিপ্লেস করতে পারে, এটা হরের নাম হইব কেবল বলা হবে না, ইয়ার বিকল্প নেই। আর আমরা যে শাস্ত্র অধ্যয়ন করি, যা কিছু করি, এই সবর উদ্দেশ্য আছে নামের নিষ্ঠাটা বাড়বে, বুঝতে পারছ? যে আমরা অনেক শাস্ত্র মহারাজ, আমার অনেক বিচার করলাম, অনেক কিছু করলাম, কিন্তু জপ জপ বাদ দিয়ে দিলাম, তাহলে জপটা না করলে ভক্তে থাকা মুশকিল হবে। জপের প্রতি নিষ্ঠা রাখতে হবে। আরেকটা হচ্ছে কি, সেবা, সেবার জপ দুটো পরিপূরক। ভালো সেবা করলে, ভালো জপ করলে সেবায় মন লাগবে, আর শুদ্ধ সেবা, নিষ্কপট সেবা করলে জপে মন লাগবে। দুটো দুটো উপরে নির্ভর। প্রভুপাদ বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে কি, হে রাধারানী আমাকে কৃষ্ণ সেবা দাও, আমাকে কৃষ্ণ সেবা দাও। আমি যদি ঠিক ভাবে জপ করছি তাহলে আমি সেবা পাবো, আর সেবা করছি তাহলে জপে মন লাগবে। এইরকম করে থাকতে হবে, বালান্স, ঠিক আছে? মহারাজ, আমার কাছে একটা প্রশ্ন অনেকদিন যাবৎ ঘুরপাক খাচ্ছে। যেমন আমরা যখন সংকীর্তনে যাই, নগর সংকীর্তন, তখন যে সাধারণ যে মানুষ তারা আসিয়া ওই পায়ে প্রণাম করে, পায়ে হাত দিতে, কিন্তু আমরা তো দূরে সরিয়ে যাই, মানে সরিয়ে যাই। এই যে পায়ে হাত দিতে, তাতে আমাদের কি ক্ষতি মানে? এবং ওই না দিতে গেলে তারা আবার তোমার অনেক সময় নিন্দা করে, সমালোচনা করে যে এই সাধুরা একটু চরণ ধুলি নিতে দিনা। এইটা কিভাবে দেখতে পারি আমরা? তোমার বাড়ি কোথায়, বাংলাদেশে নাকি? হ্যাঁ, বাংলাদেশে মহারাজ। বাংলাদেশে একটা ওদের সংস্কার মানে কি রীতি রয়েছে, চরণ সে আগে থেকে রয়ে গেছে, তো বৈষ্ণব চরণ ধুলা নিতে হবে, বৈষ্ণবরা খেয়ার উপরে হাতটা ধুয়ে জল ঢালতে হবে। এটাতে কি হয়, সহজ পথ নিতে চায়, ধুলোটা দিলে সব কর্মফল গুলো বৈষ্ণব নিয়ে যাক, আমি পাপ করি আর বৈষ্ণবের চরণটা ছুঁয়ে কর্মটা ওদেরকে দিয়ে দেবো, আমি পাপ করি বৈষ্ণবের খাওয়ার বাংলাদেশ আমাকে দেয়, মানে হাতে জল দেবে ধুতে, হাতে জল দিয়ে যে জল দেবে তার কর্মফল আমাকে নিতে হবে, যে চরণ ছুঁবে তার কর্মফল আমাকে নিতে হবে। এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে
কি কর্ণ কি মানবর অনেকটা বাংলাদেশে দেখছি কি গণগড্ডালিকানে করে আসছে তো করছে, বৈষ্ণব চরণ ধুল নেতে হয়ে নেচ্ছে, এই একটা ওদের বাংলাদেশের একটা মানে আগে থেকে সংস্কৃতি রয়ে গেছে, তো এই সংস্কৃতির ঢাঁচায় সেই ধারটাকে ফলো করছে, তো ভাবটা কতটা আছে আমি জানি না, বুঝতে পারছো? সেরকম ভাব থাকে ভালো হবে, যার চরণ তারা ছুঁইছে তারও নির্ভর করে সে যে সে পাপকে জীর্ণ করতে পারে পারবে কিনা, যদি সে শুদ্ধ ভাবে নাম করছে ভজন করছে তাহলে পাপকে জীর্ণ করতে পারবে, শুদ্ধ পাপ ভজন না করছে তাহলে তার প্রভাব তার পড়বে চরণ ধুল নিলে, সেই জন্য ভক্তের কোনো চরণ ধুল নিতে দে না। সেই জন্য আরেকটা আছে যে বৈষ্ণবদের উচ্ছিষ্ট চরণ ধুল নিলে ওদের পারমিশন নিতে হয়, মানে ভালো সংস্কার সংস্কৃত মানে সংস্কার হচ্ছে কি কোনো বৈষ্ণব উচ্চিষ্ট করতে তাকে অনুমতি, অনেক জায়গায় বলে আমি একটু আপনার প্রসাদ নিতে পারি, অনুমতি নিয়ে নিতে হয়। তারপরে আরো ইয়ে হলে দেখো যেরকম নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস দূরে দূরে দাঁড়াচ্ছে কাছে আসতে চাইছেন, তাকে ধরে জবরদস্ত তার মাথার উপরে চরণটা রাখছে, এটা কৃপাটা পাওয়া, আর জোর জবরদস্ত করে পা টেনে টেনে টিকে মাথায় লাগিয়ে দিতে পারে, এতে কিছু পার্থক্য আছে না পার্থক্য নেই? হ্যাঁ আছে পার্থক্য, সেটা বুঝতে হবে আমি কি আচ্ছা কোনো আছে পার্থক্য মহারাজ, সন্তুষ্ট করেছি মুগ্ধ হয় আমার উচ্চিষ্ট দেখছে চরণ তার একটা প্রভাব পড়বে, আর জোর জবরদস্ত টেনে টেনে চেড়ে হেঁচড়ে একটা চরণ ধুলে নিয়ে নেবো অসভ্যের মতো, আমি দেখেছি অনেক সময় সে 200-300 লোক আছে পা টানে ইয়ে করে ঠেলে ঠুলে এরকম পরিক্রম, সে মালা সে মালাটা দেবে যে 50-100 লোক আছে মালা চাপিয়ে দেবে, যার মাথায় মালা চাপাচ্ছে সে তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এই একটু বাংলাদেশের এই সমস্যাটা রয়েছে, তার বুঝে না যাকে ভক্তি করছে তার ভিতরে দেখবে না, সে মরুক সে কষ্ট পাক, এই উপরে উল্টোটা খ্রিস্ট আমি মরি কৃষ্ণ সুখে থাকুক সেটাই, গুরুদেব মরুক আমি সুখে থাকিনি বাবা, বুঝতে পারছি জিনিসটা? বাংলাদেশে যায় দেখছি হ্যাঁ আপনি এরকম মানে এইরকম হয় গুরু মাসে লাঠিতে পিটায় আবার, হ্যাঁ পিটালে বলে হ্যাঁ গুরুদেব কৃপা পেয়ে গেল, ওর আরো ধরে গুরু মাস, গুরু মাস বিরক্ত হচ্ছে গুরু মাস কষ্ট হচ্ছে এটা কেউ দেখতে চায় না, না আর গুরু মাস বিরক্ত লাঠি দিতে মানে আর গুরু মাস কৃপা পেয়ে গেলাম, আর গুরু মাস আরো হয়রান করে, এগুলো বুঝতে হয় বুঝতে পারছো, এগুলো বুঝতে হয়, এটা বিপরীত ঠিক যা বর্ণনা আছে তা ঠিক বিপরীত আছে তাই না, ঠিক না নেই কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ আমরা গুরু মাস মহারাজ ঠিক কৃপা আছে, কৃষ্ণ আমার সুবিধাটা দেখছি আমি কি করে পেয়ে যাবো, এটা তো হবে না বলো, এটা তো মনে হবে কিছু কিছু পাবে না সে লোক, ঠিক আছে জয় আনন্দ প্রভু। হরে কৃষ্ণ দণ্ডত প্রণাম মহারাজ। মহারাজ ওই যে আমার একটা ভিতরে প্রশ্ন, যে ওই সনাতন গোস্বামী কাছে ভগবান নাকি লবণ চেয়েছিল, উনি আটার দলা ইয়ে করতে দিতেন, ওই পুড়িয়ে ভোগ দিতেন প্রসাদ পেতেন, তা ভগবান লবণ চেয়েছিল এই কারণে উনি বলছিলেন নাকি এরকম, যে এখন তো আমি লবণ চিন্তা করলে তো আমি হরিনাম জপ করতে পারবো না, হ্যাঁ বা তুমি যেখানে লবণ আছে সেইখানে যাও, যেখানে লবণ আছে কয়েকদিন পরে ঘি চাবা, এরকম একটা শুনছিলাম। আবার আর একটা শুনছিলাম যে সনাতন গোস্বামী রূপ গোস্বামী প্রতিদিন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতেন, তা ভগবান স্বয়ং এসে অনেক বলতেছেন যে তোমাদেরকে গিরিরাজ পরিক্রমা করতে হবে না, আমি তোমাকে দিচ্ছি এই গিরিরাজের টুকরা, তুমি এটা পরিক্রমা করো, মানে এটা এই 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 গিরিরাজ গোবর্ধনের টুকরাটা নাকি এখনো রয়েছে নাকি শুনলাম কোনো এক মন্দিরে, এবং ওনারা উপেক্ষা করছেন, ভগবান লবণ চাচ্ছেন এই বিষয়টাকে উপেক্ষা করছেন, আবার এইখানে গিরিরাজ পরিক্রমা করতে যাচ্ছেন সেখানে কষ্ট হবে ভক্তের, এই কারণে ভগবান বলছেন যে তোমরা এটা পরিক্রমা করো তাতেই হয়ে যাবে। এটার মাধ্যমে মহারাজ আমরা আজকে যেরকম যে সেবা আনন্দ বিঘ্ন হচ্ছে বিধায় মানে প্রেমকে উপেক্ষা করছেন ভগবান, এই বিষয়গুলোকে আমরা কিভাবে দেখবো মহারাজ? এখানে তারা সে একটা অন্য স্তরে সনাতন গোস্বামী রয়েছেন,
তো যেখানে সে নাম করেছে, নাম করা একটা সেবা ওনার, তো সেই জন্য আমরাও করতে পারি না সেটা। কিন্তু ওনার স্তরে ওনার ভগবানের সঙ্গে একটা আলাদা রকম সম্পর্ক ছিল, তো সে ভজনের শ্রেষ্ঠতা দেখাচ্ছেন, বললে হোক যে ভগবান চলছে আমাকে একটু লবণ দিচ্ছে না, তো বলছে আজকে লবণ চাইছে কালকে চিনি চাইবে, আমি ভজন করবো না তোমাকে দেবো। সেটা আমরা কি বলতে পারি, আমাদের কাছে আসবে কোন দিন কৃষ্ণ আসবে চাইতে, লবণ চাইতে আসবে তোমার কাছে আসবে কৃষ্ণ, যে তুমি লবণ দিচ্ছ না নিধন হবে না। সেই স্তরে গেলে তার আলাদা রকম অনুভূতি। তার ভগবান, ভগবানের নাম তো ভগবান থেকে অভিন্ন না, নাই হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন এই নামে অত মগ্ন হয়েছে সেটাকে সাথে শ্রেষ্ঠ মনে করছেন। তোমার কথাটা, তোমার প্রশ্নটা হচ্ছে আমরা বলছি যে সেবাটা অত মহান যে প্রেমকে উপেক্ষা করছে, তাই না? এখানে যে সেবাকে উপেক্ষা করছে, তাহলে আমাদের বুঝতে হবে যে হরিনাম জপটা অত মহান ও ভগবানের সেবাটাকে উপেক্ষা করছে। তো সেই স্তরে নামে সেরকম রুচি আসক্তি যারা এসে গেছে হয়তো করতে পারে। আমরা কি, আমাদের কপাল হবে কৃষ্ণ আসবে বলবে আমাদেরকে? আমরা তো, আমাদের জন্য তো কৃষ্ণ আসবে বললে তাড়াতাড়ি দৌড়ে আমরা তাকে ভালো করে চিনি মিশ্রি দেব খাওয়াবো। আমরা তো কৃষ্ণকে দেওয়ার জন্য চিনি মিশ্রি যে খাওয়াবো, আমরা কৃষ্ণকে দেওয়ার জন্য দৌড়াবো কি? আমার তো নিজের টেস্ট অনুসারে বানিয়ে কৃষ্ণকে দিচ্ছি, কৃষ্ণকে কি ভালো লাগে, লবণ ভালো লাগে না চিনি ভালো লাগে, আমাকে কোনটা ভালো লাগেছে, আমার শরীরে কোনটা স্যুট করে নাকি? আমরা অত নিম্ন স্তরে আছি, আমাদের মতন আমরা বানিয়ে কৃষ্ণকে দিচ্ছি। সেটা শাস্ত্রে বলছে তোমাকে যেটা ভালো লাগে সেটা একটা নিম্ন স্তরে, যত করছে যত অসনাছে তুমি যেটা খাবে তোমার যেটা ভালো লাগে বানাও আর খাও, এটা বিভিন্ন স্তরের ব্যাপার, তাই না? একটা স্তরে আমার আমার মতন সুন্দর করে বানিয়ে এটা কৃষ্ণকে দিচ্ছি, কর্মফল থেকে মুক্তি হয়েছে। আর একটা স্তরে কৃষ্ণ যেটা চায়, কৃষ্ণ যেটা ভালো লাগে আমি সেটা দিচ্ছি। আরেকটা স্তরে হয়ে গেছে কৃষ্ণ চাইলেও বলছে আমার একটু সময় নেই, আমি একটু জপে, মহারাজ বলো কোন কোন সেবার জন্য ডাকবে কেউ, আমি সাথে জপমালা জপ করছি। তো বলা হলো আরে এখানে একটু মন্দিরে ঝাড়ু দিতে হবে, না না সনাতন গোস্বামী তো সেবা না করে কৃষ্ণ চাইছিল, না না আমি জপ ছেড়ে যাব না, যেন আমি তো সেইটা যেমন ফলো করি, আমাকে হয়তো গুরুদেব বলছেন বা গুরুদেব বলছেন বা কোনো আমার অথরিটি বলছে আমি জপ করেছি, বসে কোনো অর্জেন্ট একটা কাজ আছে, না না আমি যাবো না, আমরা সনাতন গোস্বামী তো সেবা করে না জপে মন লাগিয়েছিল। সনাতন গোস্বামীর জপে মহান আমাদের ব্যাপারে মত সেরকম নয়, সেবার জন্য আমি উঠে যাবো না, অন্য নিজের কাজ করে উঠে চলে যাবো তখন, তাই না? হবে না, নেই, এগুলো সব বিচার করে দেখতে হবে। ঠিক আছে, আমি জানি না এরা অন্য কোনো অর্থ থাকতে পারে, আমি যেটা বুঝলাম সেটা তোমাকে বলছি। ঠিক ঠিক আছে, আছে ঠিক আছে, দণ্ডত অশেষ মহারাজ। ধন্যবাদ তোমাকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভেবশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।